সেইটা থাকে না, সেটা পরিবর্তিত হয় আমাদের সত্য ব্যাকটেরিয়া। এবং এটাকে দমন করার জন্য কোকোনাট অয়েল এবং ওই যে বললাম টক দই, যে কোনো প্রবলেমের জন্য এটা হচ্ছে ঔষধ, যে কোনো প্রবলেম তো সলভ করতে পারবেন এই দুটো জিনিসের মাধ্যমে। এবং আরেকটা জিনিস আমি রিকমেন্ড করি, কড লিভার অয়েল, বাচ্চাদের কড লিভার অত্যন্ত দরকার। বয়স কত মনে করেন দেখেন, আমি 3 মাসের বাচ্চাদের বলি যে 5 ড্রপ বুঝছেন কোকোনাট অয়েল এক সময় না মানে বিভিন্ন সময় দেখি 5 ড্রপ, বয়স 1 মাস বাড়বে আবার ডাবল করে 10 ড্রপ, আরও 1 মাস বাড়বে বুঝছেন এটা 5 ড্রপ করে বাড়বেন। 1 বছরের বাচ্চাকে আমি কী বলবো, 1 চা চামচ থেকে 2 চা চামচ আপনার এটা। এরপরে 3 বছর হয়ে গেল আপনি 1 বড় চামচ দিতে পারেন। ভবিষ্যৎ মায়েদের বডিকে এসে আনতে হবে, এখান থেকে আমাদের আরম্ভ করতে হবে, মানে এসিডিক বডিতে বাচ্চাদের উচ্চ ডেলিভারি হওয়া উচিত না। আর অ্যালগাম স্টেজ আনতে অত্যন্ত ইজিও আমি বলছি, অ্যালকাইন ফুড, অ্যালকাইন ওয়াটার, ব্রিথিং এক্সারসাইজ, বেকিং সোডা, আন্ডারস্ট্যান্ড? আপনার বডিকে এইভাবে অ্যালকাইন স্টেজে আনেন, যদি না প্ল্যান করতেছেন যে আমি বাচ্চা নিব, এসিডিক বডিতে বাচ্চা এই পারবেন না, বাচ্চার প্রবলেম সৃষ্টি পারবেন। এরপরে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আপনাকে মায়ের দুধ খাওয়াতে হবে, এবং আমি যে বলছি কোকোনাট অয়েল অ্যাড করতে হবে। আপনার বাচ্চা অলওয়েজ খেতে থাকবে, কোনো প্রবলেম হবে না, কোনো কিছু হবে না। এরপরে যদি আপনার মায়ের দুধ না থাকে আমি বলছি গোট মিল্ক, গোট মিল্ক যদি না পান তাহলে বলছি প্রায় মায়ের দুধ একটু হয় আপনি কী গোট মানে কী বলো টক দই, টক দই আমার কেন কোকোনাট অয়েল। এরপরে আপনি ন্যাচারাল খাবার ওকে অ্যাড করেন, কোনো সময় বলতে কোনো এক সময় দেখবেন যে বুঝছেন মানে আর ন্যাচারাল খাবার এবং ইয়োগ টক দই ওকে দেন, আপনার প্রচুর পরিমাণে আপনার ক্যালসিয়াম আপনার ক্যালসিয়াম থাকা দরকার হচ্ছে বডি এবং দাঁতে, যারা অ্যাসিডিক খাবার খাচ্ছে প্রচুর বডি অ্যাসিডিক, আপনার ব্লাডকে রিপ্লেস করার জন্য মানে পিএইচকে মানে হেলদি পিএইচে রাখার জন্য আপনার বোন থেকে এবং দাঁত থেকে ক্যালসিয়াম চলে যাচ্ছে, এই যে হচ্ছে অস্টিওপোরোসিস কারণ। এখন আমার কি করতে হবে, বডি ক্যালসিয়াম করেন, আপনি অস্টিওপোরোসিস চলে গেছে, না একটু দয়া করে আমাদের আসলে টাইম ওভার হয়ে গেছে, বারবার নক করতেছে, আমাদের আসলে সময় শেষ। স্যার শেষ কথাটা শুনুন, আমাদের আসলে সময়টা শেষ। আপনারা সারের মাধ্যমে কিভাবে অ্যান্সার পান এ ব্যাপারে আমরা